কিছু না হোক এই একটা ভালো জিনিস দেখলাম। বস ভালো তো থাকতেই হবে, কারণ তোমরা এসবি ভিডিও জনের ফ্যামিলি মেম্বার। তো এখন এই মুহূর্তে রয়েছে জাগলিতে বড় জাগলি, এটা ওই পিছনে একটা রয়েছে আমাদের কাছাপাড়ার থেকে আসার সময় জাগলিতে পিছনে দাঁড়ায় বাচ্চা, ঠিক আছে বাচ্চা দাঁড়িয়ে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা অরিঙ্গাটা কলেজ পৌঁছে যাবো। আর সেই ভোরবেলা বেরিয়েছিলাম, কারণ আমাদের বাড়ি তো প্রচুর দূরে। তো ভোরবেলা বেরোনোর পর তারপরে আমরা বাসে উঠে এখন রয়েছে জাগলিতে। ফিরে পড়ছে পড়ছে ব্যাপারটা হলো এখন বাসে বসে রয়েছি, আর কিছুক্ষণের মধ্যে হয়তো 10 মিনিট দাঁড়াবে এখানে, ঠিক আছে এটা জাগলি। আর কিছুক্ষণের মধ্যে আমরা হরিঙ্গাটা কলেজ পৌঁছে যাবো। এও বিন্দাস রয়েছে, আমিও বিন্দাস, ঠিক আছে। আমরা যাচ্ছি একটু ঘুরতে, কলেজটা কেমন, কলেজে কেমন গার্ড পড়ছে সব কিছু দেখতে। পাঁচটা কিন্তু ছেড়ে দিয়েছে কলেজের দিকে, বাসটা একটু নড়ছে, ক্যামেরাটা একটু অসুবিধা হচ্ছে, এখানে পড়ছে একে ডিস্টার্ব করা যাচ্ছে না, ঠিক আছে। এটা একটা মিনি ব্লগ থাকবে যে এক সময় গেছে বাবা কত নড়ছে গো, ঠিক আছে। তো আবার কলেজে গিয়ে দেখা হচ্ছে, এখন বাসে রয়েছি, ঠিক আছে প্রচুর ভিড় বাসে। তারপর সেই সকালবেলা বেরিয়েছি, ঘুম পাচ্ছে চোখে, প্রিয়াঙ্কা রয়েছে, ঠিক আছে মুখটাই অফ, ঠিক আছে ভোরবেলা উঠেছে, কাটাকাটি হয়ে গেছে, বাসে প্রচুর মেয়ে। মুখটা থেকে বুঝে যেতে বলছে, ঠিক আছে পরীক্ষার পরে অভিজ্ঞতাটা কেমন, পরীক্ষা কেমন গার্ড হয়েছে সবকিছু বলবে। সকালবেলা কটায় উঠেছে? কটায় উঠেছি আমরা সবাই ওই তো মানে ওইরকমই মানে মিলে গেছে। চলো কলেজে, পাঁচটা বাহান্নায় ও পরীক্ষা আছে, ঠিক আছে পাঁচটা বাহান্নায় উঠতেই পারে, ওটা স্বাভাবিক। এই যে আর কিছুক্ষণ কলেজ ওই সামনে, ঠিক আছে ওই সামনে একটুখানি গিয়েই কলেজ, ঠিক আছে আমরা পৌঁছেই গেছি, ঠিক আছে কলেজটার সামনে গিয়ে দেখাবো আর কেমন গার্ড কেমন কি। আমি তো এই প্রথমবার হরিঙ্গাটা কলেজে ঢুকবো, ঠিক আছে সব কিছুই দেখাবো আগের দিন, ঠিক আছে কেমন লাগছে একটা ফিল। আর হয়তো কিছুক্ষণ হয়েছে সামনেই, ঠিক আছে চলে এসেছি কলেজের সামনে, ঠিক আছে আর কিছুক্ষণ আর হাইয়েস্ট 1-2 মিনিট লাগবে। যে হরিঙ্গাটা কলেজ, ঠিক আছে আর ওই যে চলে যাচ্ছে ওখানে কত মেয়েগুলো দাঁড়িয়ে রয়েছে। আমরা একটু আগে এসেছি, এখানে এর আগে একবার এসেছিলাম, ঠিক আছে আর এই প্রথমবার আসলাম কলেজে পরীক্ষা দিতে। কোনো ব্যাপার না, কোনো চাপ নেই, নো টেনশন, অনলি মাস্তি। হ্যাঁ হ্যাঁ এটা কলেজ, হরিঙ্গাটা কলেজ। এটা এই বাসে আসলে পরে এটাই মজা, ঠিক আছে আচ্ছা আসলে এটাই মজা। এই তো কলেজ, এই যে কলেজের ভিতরে ঢুকে গেছি, ঠিক আছে একটু বাইরে সাইড ঢুকি। আমরাই মনে হয় প্রথম আসলাম, ঠিক আছে কোনো স্টুডেন্ট তো দেখতে পাচ্ছি না। কাকুরা সকাল সকাল জল দিচ্ছে, ঠিক আছে আমরা এই প্রথমে আসলাম, কেউ আসেনি, তাড়াতাড়ি আসলাম। কিন্তু আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, এই কলেজ কলেজ কোনটা তাহলে? এখন একটু যাচ্ছি খাওয়া দাওয়ার জন্য, কারণ সকালবেলা অত সকালে খেয়ে দিয়ে বেরোনো যায় না। তো এখন যাচ্ছি একটু দেখি দোকানে পরোটা পাওয়া যায় নাকি, ঠিক আছে, একটুখানি সামথিং কিছু খাওয়া যাবে, তাহলে একটু বাঁচা যাবে। কারণ আমাদের আজকে দেখলাম মানে আজকে অভিজ্ঞতাটা যে অত সকালে আসলে না আসাটাই ভালো, কারণ বেশি সময় লাগে না, বাসে হায়েস্ট 20 মিনিট লাগে, ঠিক আছে, ওর জন্য সময় মতো আসাটাই ঠিক। এখন আমরা একটা হোটেলে চলে এসেছি, ঠিক আছে, আর আমরা বসে রয়েছি, এখন আমাদের খাওয়া দাওয়া হবে, ঠিক আছে, কোনো চাপ নেই, পুরো নেচে যাও, পুরো নেচে যাও। দীর্ঘ 2 ঘন্টা পর বেরিয়েছে, ঠিক আছে, মুখটা তো দেখে হাসি হাসি লাগছে, পরীক্ষা মনে হয় ভালোই এসছে, ঠিক আছে, মোটামুটি হয়েছে, তো ভালোই হয়েছে, কিন্তু আমার অবস্থা খারাপ, রোদে শুধু পুড়ে গেছে, বাদ চলে যাক, এরপর একটা যাবো, ঠিক আছে, পরে দেখছি। ভালো হয়েছে তো?